গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এমন একটা দিন, আই থিঙ্ক সবার লাইফে হয়তো এই এরকম একটা দিন আসে যে কিছুই করতে মন চায় না। আমারও আজকে ওরকম কিছুই করতে মন চাইছে না। তো কালকের কিছু রান্নাবান্না করা ছিল, সয়াবিন ডাল তো ওগুলো আছে, তো আজকে দুপুরে আমরা লাঞ্চে ওইগুলোই করছি। জানি না কী হয়েছে, আজকে ঘুম থেকে উঠতে অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে। তো ওই যে লেট হয়েছে, বেশি লেট না, এক ঘন্টা মতো লেট হয়ে গেছে। তো ওই যে লেটে উঠেছি তখন থেকে যে মুডটা এরকম অফ হয়ে গেছে, তখন থেকে আমার আর কিছুই করতে মনে হচ্ছে না। মনে হচ্ছে দিনটা ওয়েস্ট হয়ে গেল, আর কিছু করে লাভ নেই, তাই কিছুই করতে ইচ্ছে করছে না। আজকে রান্নাবান্নাও করিনি। ওই যে ও আজকে ভাতটা বানাচ্ছে, আর সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টটা করেছি, আমরা ম্যাগি বানিয়ে নিয়েছি, সকালে উঠে চাও খাইনি, যা আমরা ডাইরেক্ট ব্রেকফাস্টে চলে গেছি আজকে সকালে। তো এই হলো আজকের ব্যাপার। আপনাদেরও সাথে কি এরকম হয় হলে কমেন্ট করে জানাবেন। তো এই যেখানে মিউ এরকমভাবে শুয়ে আছে, আর আজকে এগুলো পরিষ্কারও করা হয়নি, এখানে কালিয়াও শুয়ে আছে, আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আজকে আমি এদেরও জল চেঞ্জ করিনি। তো ও এখন স্নানে চলে গেল, ডিমের ভুচি বানিয়ে নিচ্ছি, ডাকু এখন বানিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছিলাম যে ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, বাট সেটা তো হলো না, তো ওটা ডিমের ভুজি দিয়ে কমপ্লিট হচ্ছে। ওই যে ওই বিড়ালটাকে কালিয়া এখন বকছে। আর মিউ এদিকে ভয় পেয়ে টেবিলের নিচে বসে আছে। তো এখন বেজে গেছে 8টা, আর আমি একটু বেরোচ্ছি আমার ভাইয়ের সাথে, মাসির ছেলের সাথে, ওর সাথে একটু বেরোচ্ছি, একটু কেনাকাটি করবো, দেখি। তো বাজে টাজারও করতে হবে আমার কিছু, এসে একটু রান্নাবান্না আছে, তো এসেই দেখাবো যে আমি আজকে কী বানাচ্ছি। ও জানে না যে আজকে আমি কী বানাচ্ছি, তো ওকে সারপ্রাইজ দেবো। এইটা শুধু জানে যে আমি লুচি বানাচ্ছি, বাট লুচির সাথে কী বানাচ্ছি সেটা জানে না, সেটার জন্যই কেনাকাটি করতে যাচ্ছি। তো চলুন একবারে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। দেরি করেছি। এই যে ভাই, তো আমি এসব কিনতে গেছিলাম আর ভাইকে বলেছিলাম যে আমাদের বাড়ি গিয়ে বসতে, কিন্তু ওর বাড়িতে ঢোকাই হলো না। এই যে ভাই বাইরেটা দাঁড়িয়ে আছে, ওর সাথে এখান থেকে দাঁড়িয়ে কথা বলছে। তো চাবি আমি নিয়ে চলে গেছিলাম বলে ভাই ঢুকতে পারেনি, এতক্ষণ ভাই বাইরে দাঁড়িয়ে ছিল। এখানে দাঁড়িয়ে কথা বলছিল তো? হ্যাঁ, নেই না আমাকে চাবি নেই। তো এখন ভাই আর ঢুকবে না বলছে, চলে যাচ্ছে, কালকেও বেরিয়ে যাবে। টাটা দোকানে পুরীর সাথে দেয়, তো সেটা আমি আজকে ট্রাই করবো, আমার খুব টেস্টি লাগে ওটা, তো ওটা আমি আজকে বানাবো, আর বানাবো লুচি। তো এই যে আমি আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে আলু বয়েল করা আছে যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আদা রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেলে রাই দিয়ে দিচ্ছি অল্প, শুকনো লঙ্কা তেজপাতা আর কেটে রাখা লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম। তারপর ভেজে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেলে নুন হলুদ জিরে শুকনো লঙ্কা ধনে গুঁড়ো আর আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে নেবো, একটু কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুটা, ভালো করে আবার এরম করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলুটাও দিয়ে দেবো, এটাও বয়েল করাই আলু, তো এটাও দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব এবার। তারপর কিছুক্ষণ বাদে গরম জল দিয়ে দেবো, তারপর মিক্স করে নিয়ে এটাকে কভার করে দেবো কিছুক্ষণের জন্য, 5-7 মিনিটের জন্য। তো এই যে, যদি আপনারা ঝোল ঝোল খেতে চান তাহলে এখন রেডি আছে, বাট আমি একটু ঠিক করতে চাই, তাই জন্য আর একটুক্ষণের জন্য রেখে দেবো কভার করে। আর ততক্ষণ আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি,
আটাটা আমি যাওয়ার আগেই মেখে রেখে গেছিলাম। তো এই যে আরেকবার মেখে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমাদের আলুর তরকারিটা রেডি। এবার আমি লুচিটা বানিয়ে নিই। এই যে লুচি ফুলে গেছে। সেকেন্ড, ওয়াহ, সবকটাই ফুলছে। তো এবার ওকে টেস্ট করাই কেমন হয়েছে। টমেটোর সাথে একটু কিছু একটা স্বাদ আসছে, আসছে না? মনে হয় একটা টেস্ট আসছে। আমার এক্সপেকটেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা টমেটোর টকের সাথে সাথে একটা খুব সুন্দর একটা টেস্ট আসছে। আমি একটু খাই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো একটা রান্নার সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।